দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা 1, 3 ও 6 আসনের বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এসব আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থীকে লড়তে হচ্ছে দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তার করে থাকা এমপিদের অনুসারীদের সঙ্গেই। এর বাইরে খুলনা 4 ও 5 আসনের কোথাও কোথাও নৌকার প্রার্থীর সঙ্গে মনোনয়ন বঞ্চিতদের দূরত্ব তৈরি হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি সামলাতে তৎপর হয়েছেন নৌকার নতুন ক্যাডারেরা। শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডিস রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। খুলনা 4 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি, তার বিপক্ষে প্রার্থী হয়েছেন একই আসনের সাবেক সংসদ সদস্য এস এম মর্তজা রশিদি সুজার ভাই, সাবেক ছাত্রলীগ নেতা এস এম মর্তজা রশিদি দ্বারা। স্বতন্ত্র এই প্রার্থীকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। সুজার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই আসনে দাঁড়ার পক্ষে মাঠে নামতে চাইছেন মুর্শিদি বিরোধীরা। নৌকা প্রতীক পাওয়া সালাম মুর্শিদি 29 নভেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেও অধিকাংশ মনোনয়ন বঞ্চিতরাই সেখানে ছিলেন না, ফলে শুরুতেই দলের অভ্যন্তরে চাপের মধ্যে পড়েছেন এই নৌকা প্রার্থী। তবে দ্রুত পরিস্থিতি সামলাতে তৎপর হয়েছেন নৌকার এই কান্ডারি। আমরা আগামী দ্বাদশ নির্বাচনে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে বঙ্গবন্ধু কন্যাকে আমরা প্রথম এই খুলনা 4 আসনটি উপহার দেব, জনগণের কাছে যাব, জনগণ যে রায় দেবে মাথা পেতে নেব। আমরা মনে করি তারা আমাদেরকে ভালোবাসায় সিক্ত করবে। একইভাবে খুলনা 3 আসনে মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। মুন্নুজান সুফিয়ানের কর্মী অনুসারীদের সাথেও মতবিনিময় করছেন এস এম কামাল। 2024-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, সেই নির্বাচন হবে নিরপেক্ষ, সেই নির্বাচনে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। খুলনা 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। খুলনা 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রশিদুজ্জামানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলম। তবে উন্নয়নের চমক দিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে মনে করেন খুলনা 2 আসনের এই প্রার্থী। খুলনার মানুষ যাতে হলো শান্তিতে ভূমি দখল, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বাহিনী এবং মাদক থেকে মুক্ত থাকবে এবং মানে এই 5 বছর যেরকম ছিল আমি মনে করি যে অবশ্যই সামনে সেইভাবে থাকবে। খুলনার 6টি আসনেই নৌকার প্রার্থীদের বিজয়ী করতে এরই মধ্যে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।